নির্ধারিত কিছু সময়ে মাছ ধরা থেকে বিরত রাখতে সরকার উপকূলীয় এলাকার কাঠধারী বেশিরভাগ জেলেকে বছরে অন্তত 160 কেজি চাল সহায়তা দিচ্ছে। এ কর্মসূচি সফল করতে 5 বছর আগে জেলে নিবন্ধন শুরু হয়। লক্ষ্মীপুর, ভোলা ও পটুয়াখালীর জেলেদের অভিযোগ, 2016 সালের সবশেষ তালিকাতেও এখনও অনেক ত্রুটি আছে। তাদের দাবি, ভোলায় প্রকৃত জেলের সংখ্যা প্রায় 2 লাখ। অন্যদিকে মৎস্য বিভাগের হিসেবে নিবন্ধিত জেলে 1,32,260 জন। পটুয়াখালীতে প্রায় 75,000 জেলের মাঝে নিবন্ধিত হয়েছে 63,848 জন। আর লক্ষ্মীপুরে কমপক্ষে 65,000 প্রকৃত জেলে থাকলেও নিবন্ধিত জেলের সংখ্যা 50,252 জন। সেই হিসেবে এই 3 জেলাতে নিবন্ধনের বাইরে রয়েছে প্রায় 1 লাখ জেলে। এদের বন্টনটা ঠিকমতো করা হয় না। 20-25 বছর মাছ ধরি, এর ভিতরেও আমরা কোনো কাটো হয় না আর সাউনও হয়নি। বহু জেলে বঞ্চিত হলেও অন্য পেশার অনেকে নিবন্ধন করে জেলে কার্ডের সুবিধা নিচ্ছে। অভিযোগ জেলেদের, আমরা কোনো চাউলও পাই না, কাঠও পাই না, আর যারা কিছু কাম করে, যারা মনে হয় রিক্সা চালায়, হেরই চাউল পায়, হেরই কাঠ পায়। সম্প্রতি জেলেদের চাল সহায়তা কর্মসূচিতেও এর প্রমাণ পাওয়া যায়। আমার জেলের কাঠ আছে, আমি এসব কারণে তালিকা হালনাগাদ করার দাবি জানিয়েছেন জেলে নেতারা। তালিকায় ত্রুটি থাকলে তা সংশোধনের আশ্বাসও দিয়েছে প্রশাসন। জেলে কমিটির সাথে সমন্বয় করে সরকারের 2008-09 সালের যে আইন পাশ করছে জেলে নিবন্ধনের উপরে, সেই আইনটা ফলো করলে তাহলে প্রকৃতপক্ষে জেলেদের এই যে তালিকাটা সেটা 100% শুদ্ধ না হলো, মোটামুটি 80-90% শুদ্ধ হবে বলে আমি আশা করি। নিম্ন জেলের মধ্যে যদি কেউ জেলে না হয়, এগুলো আমার মনে হয় আবার হালনাগাদ করা দরকার। এ বিষয়ে আমরা জনপ্রতিনিধি সহ তাদেরকে আমরা বিষয়টা আমাদেরকে অবহিত করার জন্য আমরা তাদের কাছে মেসেজ পৌঁছিয়েছি। কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে নিবন্ধিত জেলে না অথচ তারা সুবিধা নিচ্ছে। যদি এরকম ঘটনা ঘটে থাকে বা সত্যতা প্রমাণিত হয়, তাদেরকে আমরা তালিকা থেকে বাদ দেব। এদিকে 3 জেলাতেই নিবন্ধিত সব জেলে এখনও কার্ড পাননি। জাহিদুর রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।